रख दीजिए भैया। कैसे है भैया? ठीक है। सकाल बेला एक कप चा एखन आमी निजेर जोन्नो खाली बानाच्छी। एक कप चा खे आमी आमार कर्मजीवने लेगे पड़ब। तो ये चाटा आमाके सकाल बेलार कि बोलते पारे बोलो तो टनिकेर काज करे एकदम। तो ये चा और ये एकटा बिस्किट दिए आमार दिनटा शुरू हलो आज के। बंधुरा तो तोमराओ जदि ए समय ভিডিওটা দেখে থাকো, যদি সকালবেলা দেখে থাকো আমার ভিডিওটা, তাহলে অবশ্যই তোমরাও চাটা খেতেই পারো সকালে, তাই না? গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে তোমার 10:30। এখন থেকে আমি আমার ব্লগিংটা স্টার্ট করছি। রিক রিজু দুজনেই ওরা চলে গেছে স্কুলে, ওদের এখন আর মানে ঘরে নেই, আমার ঘর পুরো ফাঁকা। আর প্রদীপ এখন ঠাকুর ঘরে পুজো দিচ্ছে, ও একটু বাদে বেরিয়ে যাবে খাবার খেয়ে। কিন্তু বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানি না আজকে যেতে পারবে কি না। আর আমি দেখো এখন সোজা রান্নাঘরে চলে এসেছি। তো আজকের রান্না তোমাদের সাথে এখন তাহলে শেয়ার করি আজকে কি কি করব। সবে বাজার থেকে নিয়ে এসেছি সব জিনিস, এখনও আমি খুলিও নি। তো চলো আগে ওগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই, শেয়ার করে আমার আজকের দিনটা তাহলে চলো ওগুলো তোমাদের সাথে তাহলে শেয়ার করে দিয়ে আমি আমার আজকের দিনলিপি। তো এখানে রয়েছে তোমার ইলিশ মাছ, আর তোমার এখানে তোমার রয়েছে লোটে মাছ, পোলা মাছ। তো কোন মাছটা বানাবো এখনো ডিসাইড করিনি, তো দেখা যাক কোন মাছটা বানাই। তো মাছগুলোকে আগে ভালো করে জল দিয়ে চলো ধুয়ে নিই। এখানে আমি লোটে মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর লোটে মাছের একটা কি সমস্যা বলতো, প্রচণ্ড জল ছাড়ে। আর এদিকে এই মাছটা তোমার ইলিশ মাছটাকে আমি মানে তোমার এটারও নুন হলুদ মাখিয়ে ধুয়ে একেবারে রেখে দিয়েছি। তো চলো এবারে মাছটা রান্না করে নিই আর সর্ষে বাটা দিয়ে করব। আমার মিক্সিতে বেশিরভাগ বাটলে আমি দেখেছি যে আমার তেতো হয়ে যায়, তো আমাকে সেই এখনও বলতে পারো মানদাতা আমলের মশলাটা মানে বেটেই করতে হয়। তো এখানে কাঁচা লঙ্কা নুন আর সর্ষে নিয়ে এখন এটাকে বেটে নিই। চলো বেটে নিয়ে গরম হয়ে গেছে, তো ঝটপট করে আগে আমি তাহলে ইলিশ মাছটা করে ফেলি। তো মাছগুলো ছেড়ে দিই এক এক করে। রান্না করতে করতে যদি একটু ছ্যাকচুক আওয়াজ না হয় সেই রান্না কিন্তু ভালো লাগে না। দেখবে আমার বেশ রান্না করবে একটু ছ্যাকচুক আওয়াজ হবে, আমার খুব ভালো লাগে। আমার মা যখন রান্না করতো না, আমার মা কড়াইতে তেল দিয়ে ধরো অন্য কোনো কোথাও গেল যে এসেই দেবে জাস্ট 5 মিনিট এরকম ব্যাপার। আর আমি কী করতাম তখন, ওই কড়াইয়ের মধ্যে একটা আলু একটা বেগুন এরকম ফেলে দিয়ে পালাতাম আর ঘরে খুব মানে বকা খেতাম। আর বাস্তব জীবনে যখন সত্যি সত্যি এগুলো করতে হচ্ছে না, তখন ভাবি যে দূর রান্নাটা আমার না করলেই ভালো হতো। আমার রান্না যদি কেউ করে এসে দিয়ে আমাকে একটু খেতে দিতে হেভি লাগতো। তো চলো মাছগুলো সব ভাজা বসিয়ে দিচ্ছি, জাস্ট খালি এপিটপিট করেই নামিয়ে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তোমার নামিয়ে নিই। মাছ ভাজা বসিয়ে একটুখানি গেছিলাম ছোটো ঘরে, তোমার আমার ফোন এসেছিলো, তো ওখানে মানে খুব বেশি হলে 6 থেকে মানে 7 সেকেন্ড কথা বলতে বলতেই সেটা হয়ে গেল 30 সেকেন্ড। আর এসে দেখি মাছটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে কালো জিরে দিয়ে আর সর্ষে বাটা দিয়ে আমার এটা হয়ে যাবে। তো দিয়ে দিয়েছি আর এই সর্ষে বাটাটা দিয়ে দেবো, ভাজতে নেই। তো চলো জলটা ঝটপট দিয়ে। তো আমার মাছের যে ঝালটা সর্ষে বাটা দিয়ে তো ঝোলটা ফুটে গেছে, তো এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। আর এবারে এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে, দেওয়ার আমি আর ধৈর্য করতে পারছি না একদম। তোমার দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আর নামানোর সময় একটু জাস্ট সর্ষের তেল। তো একদম ফুটে গেছে আর মাছগুলো সেদ্ধ হয়ে গেল। তো ওপর দিয়ে দেখো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, এবারে এটাকে নামিয়ে নেবো, নামিয়ে ঢেকে রেখে দেবো। এবারে ম্যারিনেট করে নেবো। তো এর মধ্যে আগে থাকতেই তোমার নুন হলুদ দেওয়া আছে, তো
মানে দুটো জিনিসই অল্প অল্প পরিমাণে দেব। তো সবার আগে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, আর দেখো এখানে কাঁচা টমেটো আছে ওটাও দিয়ে দিলাম, আর রয়েছে তোমার রসুন বাটা, আর দেব তোমার এখানে মানে লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খায়, আমি তো প্রচণ্ড পরিমাণে ঝাল খাই। আর ওপর দিয়ে দিয়ে দেবো তোমার কাঁচা সর্ষের তেল, আর তোমার দিয়ে দেবো একটু, জাস্ট একদম একটুখানি দেখো হলুদ। চামচ হাতের সামনে পাচ্ছি না, ছুরি দিয়েই আমি কাজ চালাচ্ছি। আর নুন যেকালে দেওয়াই আছে আগে থাকতে, জাস্ট একটুখানি দিয়ে এটাকে ভালো করে মেখে তোমার ম্যারিনেট করতে হবে। লোটে মাছটা যত ভালো মতন করে এরকমভাবে মেখে রাখবে না, তত এর মধ্যে মানে মশলাটা ডুববে আর স্বাদটাও ভালো হবে। তো চলো এটাকে মেখে কমসে কম এটাকে 10-15 মিনিট রেখে দিই, তারপরে এটা রান্না করে নেব। যে মাখানো লোটে মাছটা আছে তো ওই দেখো, তো লোটে মাছটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি তেল, আর কিচ্ছু না। এবার একটু নাড়াচাড়া করে মাছটা তোমার ঢেকে রাখবো, মানে ঢেকে রাখবো কি একদম স্টিম আছে করে ভাপে ভাপে হবে, আর নামানোর সময় তোমার জাস্ট একটু ধনে পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো গোটা গোটা লোটে মাছ, এটা একটা বাঙালদের ডিশ, বাঙালরা ভীষণ ভালোবাসে, প্রত্যেক কথায় বাঙাল বাঙাল বলি, তো এই জিনিসটা একদমই ভালো না আমি জানি। তো যাই হোক, তো এই গোটা লোটেটা বেশিরভাগ আমরা খেতে পছন্দ করি। তো লোটে মাছটা তোমার ততক্ষণ ভাপে মানে দিয়ে দিয়েছি, মানে ঢাকা দিয়ে দিয়েছি, এটা ততক্ষণ ভাপে ভাপে হতে থাক, আর আমিও গিয়ে ঘরের কাজ করি। আর আজকে না একদম মানে কি বলবো তোমার, আজকে সকাল থেকে আমাকে কাজ করতে হচ্ছে, কারণ আজকে আশা দিয়ে আসেনি, তো কাজগুলো তো আমাকেই করতে হবে সমস্তটা। তো দেখো ঘর পুরো এখনও এলোমেলো হয়েছিলো, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি পড়েছিলো, আর বৃষ্টিতে জানলাটা ভুলে গেছিলাম, জানলাটা খুল মানে খোলার ছিল আর বন্ধ করে নি, আর বৃষ্টির জলগুলো সব এর মধ্যে পড়েছে। এই ঘরে তবু কম মানে বেশি পড়েনি, সেই আবার তোমার চাদর সমস্ত বালিশের ওষার এগুলো পাল্টালাম। তো দেখো নিচেও এরকম সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর ছোটো ঘরের অবস্থাটা তোমাদের খালি দেখাচ্ছি, দেখো ছোটো ঘরে তো পুরো বিছানার চাদর আমাকে তুলে ফেলতে হয়েছে। এখন আমাকে ছোটো ঘরের বিছানার চাদরটা সম্পূর্ণ বেছাতে হবে, সমস্ত গুছিয়ে তারপরে আমার শান্তি। তো একেবারে তোমাদের সাথে আমার তাহলে দেখা হচ্ছে বন্ধুরা, স্নান করে আবার আসছি, আর কি কি রান্না করলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তাহলে তোমরা এইভাবেই আমার সাথে থাকো আর আমার ব্লগিংটা দেখতে থাকো। এদিকে বৃষ্টিও কমে গেছেন আর প্রদীপ বাবু এই জন্য বেরোচ্ছেন, তো এদিকে প্রদীপ বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি যাব স্নানে, আর সঙ্গে সঙ্গে তোমার পিয়ারালা কামরাঙ্গা এগুলো সমস্ত নিয়ে এসে, আর উনি খুব সুন্দর এগুলোর একটা চাট বানান, তো আমার তো এগুলো খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে টক। তো আমি সঙ্গে সঙ্গে লোভ না সামলাতে পেরে আমি নিচে চলে এসেছি দৌড়িয়ে। তো আমি একটু মাখতে ওনাকে বললাম, ঝাল ঝাল টকটক একদম স্পাইসি করে বানিয়েছি, দেখো কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে। মানে টক দেখলে না একদমই না লোভ সামলাতে পারি না, সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, মনে হয় টক আমার ফেভারিট, টক দেখলেই মানে খেতে ইচ্ছে করে আমার। তো এদিকে সেই লোটে মাছটা তোমার ঢাকা দিয়ে চাপিয়েছিলাম, ভাবো একেবারে এটাকে একেবারে যদি আমি ভুলে যেতাম আজকে পুড়ে যেত। তো চলো লোটে মাছটাও সেদ্ধ হয়ে গেছে, ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম, দারুণ একটা স্মেল ছাড়ছিল তখনই, আর এটা যখন ঠান্ডা হবে না তো কালারটাও দারুণ আসবে। তোমরা কারা কারা গোটা লোটে মাছ এরকমভাবে খেতে ভালোবাসো প্লিজ তোমরা কমেন্টে আমাকে জানিও। তো চলো আবার আসছি তোমাদের সাথে কথা বল। তো আমার এই মাত্র স্নান কমপ্লিট হলো বন্ধুরা, আর এবারে আমি
মানে চুল ফুল আসছে নি আর আসছে নিয়ে মুখে কিছু লাগাই লাগিয়ে ও হ্যাঁ তার আগে তোমাদেরকে কি কি রেসিপি বানিয়েছি সেই রেসিপি বলছি দেখো আজকে দুপুরের কি মেনু আছে আমাদের খাওয়ার সেগুলো তোমাদের সাথে তাহলে অবশ্যই শেয়ার করে নিই তো চলো দেখিয়ে দিই আজ তো তোমার এখানে রয়েছে ইলিশ মাছের ঝালটা সর্ষে বাটা দিয়ে আর এখানে রয়েছে তোমার লোটে মাছটা দেখো কি সুন্দর তোমাদের বলেছিলাম যখন এটা ঠান্ডা হয়ে যাবে কালারটা আরও দারুণ আসবে তো খুব সুন্দর হয়েছে লোটে মাছ আর এখানে একটু আলু ভাতে দিয়েছি কেননা আলু ছাড়া কোনো জিনিসই প্রদীপ একদমই খেতে পারে না আর এখানে রয়েছে তোমার ডাল ডালটাও অল্প করে করেছি কারণ ওরা যেখানে দুজনে স্কুল চলে যায় তো তখন আর খাওয়ার মতন কেউ থাকে না ঘরে দুপুরবেলা তো ডালটা একদম একজনের মতনই করেছি মানে প্রদীপের জন্য তো দেখো আজকে দুপুরে এই এই রান্না করলাম গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে তোমার 6:30 আর আজকে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম কারণ খাবার খেয়ে একটুখানি গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো তো এখন গিয়ে একটু চা খাবো চা খেয়ে তারপরে যাবো ঠাকুরকে সন্ধেবাতি দিতে এখন যাবো না আর তারপরে যাবো রিককে মাঠ থেকে ডেকে আনতে তারপর আমি রিককে বই নিয়ে পড়তে বসাবো মান্তু মান্তু মানু মানু আয় 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 মান্তু 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 তো এখন বাজে রাত্রি 9:00 আর এই মাত্র আমি রিকের ঘর থেকে আসলাম রিককে পড়িয়ে আর এদিকে দেখো এই মাত্র প্রদীপ এতগুলো সমস্ত মশারি এনেছে এখানে রয়েছে আর তোমার এখানে রয়েছে তো এত মশারি কেন এনেছে তো তোমাদেরকে সেটা অবশ্যই শেয়ার করব যে এত মশারি কেন এনেছে তো দেখো তো দেখলেই তোমরা ভর্তি মশারি রয়েছে এখানে তো মশারিগুলো কোথায় যাবে কি হবে তো তোমরা বন্ধুরা সাথে থাকো তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো এখন গিয়ে ঝটপট করে আমি রান্নাটা সেরে ফেলি রান্নাটা সেরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তাহলে তোমরা বন্ধুরা এভাবেই আমার সাথে থাকো আর আমার ব্লগিংটা কন্টিনিউ দেখতে থাকো এই কথাটা আমি বলবো না দেখার ইচ্ছা না হলে কখনোই কেউ দেখবে না যার ভালো লাগবে সে নিশ্চয়ই দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না তবুও আমাদের এটা নিয়ম বলতে হয় দেখো না বললে মানুষকে যেরকম বাচ্চা না কাঁদলে মা যেরকম দুধ দেয় না সেরকম নিজের যেগুলো তোমাদের দরকার তোমরা ছাড়া তো একদমই অসম্পূর্ণ ভিডিও করার কোনো মানে নেই তো রাত্রিরে এখন আমি চিকেন কষা বানাচ্ছি আর তোমাদের থেকে আমার বিদায় নেওয়ারও পালা এসে গেছে কারণ অনেকটা রাত হয়ে গেছে 10:30 বাজে আর এদিকে তোমার আমি করেছি ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো চলো বন্ধুরা এবার তাহলে আমি বিদায় নিই আবার একটা নতুন ব্লগে আসছি তোমাদের সাথে মাই ও টু মাই ফ্যামিলিতে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করো কমেন্ট করো আর আমায় যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের মতন তাহলে টাটা বাই বাই